আমি বাদল ঘোষ করি এসএসসি পরীক্ষার্থী। আমি সেদিন সেই নির্যাতিত নারী, হ্যাঁ আমি একজন নির্যাতিত নারী, স্বামীর ঘরে নির্যাতিত নারী, যে কিনা প্রতিনিয়ত প্রতি মুহূর্তে নির্যাতিত হচ্ছে যৌতুকের জন্য, দিন রাত যৌতুকের জন্য। সব সময় একটাই খোটা, বাবার থেকে টাকা এনে দে, টাকা এনে দে, টাকা কি হাতের মোয়া যে এনে বললে এনে দেবো। আমার বাবা একজন গরিব কৃষক, আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষার্থী ছিলাম, অনেক কষ্ট পড়ালেখা করেছি। যখন একজন ভালো পাত্র পান আমার বাবা, তখন আমার পড়ালেখা বন্ধ করে দিয়ে আমাকে এক ছেলের হাতে তুলে দেয়, যে কিনা ছিল সমাজের বড় নেতা। নেতা হলে কি হবে, মন ছিল একদম নিচু, সমাজের সবচেয়ে নিচু শ্রেণীর মানুষ বললে তাদের বলব আমি, কারণ তাদের মন মানসিকতা ছিল একদমই নিচু। আমাকে বিয়ের পর থেকে প্রথম প্রথম হয়তো ভালো ব্যবহার করতো, কিন্তু ঠিক এক মাস দুই মাস পরে তার আসল রূপ বেরিয়ে আসে, প্রতিনিয়ত অত্যাচার করে আমাকে যৌতুকের জন্য, প্রতিনিয়ত। ধন্যবাদ।